ঢাকার তুরাক তীরে আমিন মোমিন হাউজিং ও বসিলা গার্ডেন নামের দুইটি আবাসিক প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ গুড়িগঙ্গা তীরে একটি দশতলা ভবনের অনুমোদন না থাকলেও প্রস্তুতির অভাবে তা ভাঙ্গা যায়নি এদিকে অভিযান চলার সময় সরিয়ে নেওয়া হয় সংস্থার যুগ্ম পরিচালককে সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিরা এলাকায় বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ এগারোতম দিনের এই অভিযানের প্রথমেই জটিলতা তৈরি হয় বুড়িগঙ্গা নদী ও খালের মোহনায় একটি দশতলা ভবন ভাঙাকে কেন্দ্র করে ভবনের বৈধতা যাচাই করতে আসেন রাজুকের কর্মকর্তারা তবে ভবনটির বৈধতা না থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে তা ভাঙা যায় নাই রাজুকের অনুমোদিত কোন প্ল্যান আমাদের সামনে দেখাতে পারে তো এক্ষেত্রে তাকে আমরা কোনো দিনের সময় দিয়ে যাচ্ছি কোনো দিনের মধ্যে যদি সে দেখাতে না পারে তাহলে রাজু আইনগত যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে এসব জটিলতায় প্রায় দুই ঘন্টা অভিযান বন্ধ থাকে বেলা বারোটার পরে আবারও অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ সাম্প্রতিক সময়ের মধ্যে সংস্থাটির সবচেয়ে বড় এই উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হয় বসিলার কাটাসুর মৌজায় তুরাগ নদের দীর্ঘ চ্যানেল ভরাট করে গড়ে তোলা স্থাপনা যা দখল করে আবাসিক প্রকল্প গড়ে তোলা হয়েছিল অভিযানে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ আবাসিক প্রকল্পের নামে যারা নদী দখল করে রেখেছে সেসব হাউজিং সোসাইটিকেও উচ্ছেদের আওতায় এনেছে বিআইডাব্লিউটিএ আজ তিনটি প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এই অভিযান শুরু হয় যার দৈর্ঘ্য প্রায় আটাশো ফুট আর প্রস্থ দুশো পঞ্চাশ ফুট কর্তৃপক্ষ বলছে নদীর জায়গায় কোনো ধরনের স্থাপনা হতে দেয়া হবে না যে অংশটি এখানে বরাট হয়ে গেছিল একটা চ্যানেলে এই অংশে কাজ চলেছে এখনো এখানে এক্সকেভেশন কিছু মাটি করার কাজ চলছে আমিন মোমিন হাউজিং এ উচ্ছেদ চলাকালে অভিযান থেকে সরিয়ে নেওয়া হয় বিআইডাব্লিউটি এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে নানা রকম জটিলতা এখানে হয়েছে যে কারণে আমাকে প্রধান কার্যালয়ে ডেকে পাঠিয়েছে গত এগারো দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাক তীরে প্রায় ষোলোশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা